Assalamualaikum, আমি মাসুম বিল্লাহ দুবাই থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে অনেক ভালো লাগছে, মনটা অনেক খুশি। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে কিন্তু দুবাইতে মসজিদে যে জুম্মার নামাজ সেটা বন্ধ এখন পর্যন্ত। কিন্তু নামাজ এমনিতে পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে, আপনার জায়নামাজ নিয়ে যেতে হয়, এরপর আপনার মাস্ক পরে যেতে হয়, উজু করে যেতে হয় রুম থেকে, কিন্তু জুমার নামাজ হচ্ছিল এতদিন পর্যন্ত, কিন্তু জুমার নামাজ বন্ধ। কতদিন পর্যন্ত যে জুমার নামাজ পড়ি না সেটা তো ভুলে গিয়েছি। ঠিক আছে, তো অনেক খুশি লাগছে যখন শুনলাম যে 4 ডিসেম্বর থেকে আরব আমিরাতে জুমার নামাজ পড়ার অনুমতি দিয়েছেন আরব আমিরাত সরকার। শুনে অনেক ভালো লেগেছে, অনেক খুশি হয়েছি যে অনেকদিন পর জুমার নামাজ পড়ব। তবে এখানেও আপনারা নিয়ম মেনে যেতে হবে, যেমন মাস্ক পরে যেতে হবে, তারপর আপনার উজু করে যেতে হবে, জায়নামাজ নিয়ে যেতে হবে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে জুমা নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, অনেকদিন পর জুমা নামাজ পড়ব, সেটা অনেক আনন্দ লাগছে। তো তাই আমি চিন্তা করলাম যেটা আপনাদের মাঝে শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো আশা করছি 4 ডিসেম্বর যখন মসজিদ খোলা হবে সকলেই মসজিদে যাব জুমা নামাজ পড়ার জন্য। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সেই অপেক্ষায় রইলাম 4 ডিসেম্বরের। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।